লালমনিরহাটে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক আলোচনা সভা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও সোনালী ব্যাংকের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল বারেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা ফেরদুস, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক ও সোনালী ব্যাংক লালমনিরহাট শাখার ব্যবস্থাপক এস এম তানজির পারভেজ সহ অনেকে উপস্থিত ছিলেন।